সুতরাং এই বুবলির ব্যাপারটা ধরেন হচ্ছে গিয়ে অপুর ব্যাপারটা তারপর সামনে শুনছি পদিয়া আরেকটি নাম আছে নামটা উচ্চারণ করলাম না সবাই জানেন কোন কোন সাংবাদিক উর্তি পড়তিও বলে তা আমার মনে হয় যে এদের সবার জ্ঞান থাকা উচিত জ্ঞান বোধ হওয়া উচিত হ্যাঁ যে আপনি আপনার জ্ঞানটাকে কাজে লাগাবেন এখন আপনি যদি মনে করেন যে আপনার প্রচুর টাকা আছে কে কি বললো না বললো আপনার জ্ঞানের খাটানোর দরকার নাই আপনি প্রেমের জালে কেন আটকান আপনারা তো সে বলেন এই প্রেমের জালে আটকাইতে আর লগে মাছ দিয়ে দিতে মাছ ধরা পড়ছে কিন্তু আমরাও একটু বেহায় আছি বলতে চাই না যখনই যে আপনাদের মতো সাংবাদিক ভাইরা বের করে ফেলে বুঝছেন তখন আমরাও বাঁচার জন্য ধরেন নিজেরা যে বেহায়া হয়ে গেছি বলতেছি না তখন আমরাও বলি না না খুব খারাপ কাজ করছে খুব বাজে কাজ করছে আমি আমার কর্ম করে যাবো আমার শাস্তি দিবে আল্লাহ বেটা তোরে ট্রোল করতে কেউ কইছে ভূমিকায় যাবো না সরাসরি আপনার কাছে আসলে জানতে চাই চলমান যে বিষয়টা নিয়ে এখন খুবই তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনি দেখেছেন যে শাকিব খান সুপারস্টার বাংলাদেশের একমাত্র সুপারস্টার এবং বুবলি নায়িকা বুবলি নিয়ে যে ইস্যুটা নিয়ে মানে আলোচনাটা হচ্ছে আপনি তো একজন শিল্পী আপনার দৃষ্টিতে বিষয়টা কিভাবে দেখেন আপনি বিষয়টা আসলে আমার বক্তব্যটা অনেকের পছন্দ হতে পারে নাও হতে পারে এই উত্তরটা দেওয়ার আগে আমি আরেকটা উত্তর দিতে চাই আর কি যে প্রশ্ন করেন আপনারা জানেন কি না আমি জানি না আমাদের অভিনেত্রী রঞ্জিতা আপা কিন্তু হাসপাতালে তো আমরা দেখবেন স্বভাবতই সেই খবরটার পিছনে ছুটি যে খবরটা আসলে সেল হবে অনেক বেশি আর সেই খবরটার পিছনে ছুটি না যে খবরটা সেল হবে না কিন্তু রঞ্জিতা আপার খবরটাও আমি মনে করি যে আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা এই ভাইরাল খবরের সাথে সাথে ওইটাও একটু প্রচার করেন যেন উনি সাহায্য সহযোগিতা পান সবার এবার আসে সাকিবের ক্ষেত্রে দেখবেন সংস্কৃতি কথাটার অর্থ আমার মনে হয় শতকরা আমাদের মিডিয়ার কতজন জানে আমি জানি না সংস্কারের সাথেই কিন্তু সংস্কৃতি যুক্ত যারা সংস্কৃতি মনে হবে বা আমরা যারা সংস্কৃতি অঙ্গনে কাজ করি আপনারা যারা ইউটিউবের নিউজে কাজ করেন অথবা যারা প্রেস মিডিয়ায় কাজ করেন হ্যাঁ বা যারা প্রিন্টিং মিডিয়ায় কাজ করেন তা আমরা আসলে কতটুকু সংস্কারপন্থী হয়ে কাজ করি হ্যাঁ তো এই জায়গাটা থেকে দায়িত্ববোধের ব্যাপারটা চলে আসে সাকিব খান একজন সেলিব্রিটি সো দ্যাট এই জন্যই একটু আগে বলেছি যে যার নিউজটা কাটতে হবে তার পিছনেই যাবে সো দ্যাট সেলিব্রিটি হিসেবে আসলে দায়িত্ব কিন্তু অনেক থাকে আপনাকে সেই দায়িত্বটা মাথায় নিতে হবে এখন ধরেন আগের দিনে রাজা বাদশারা কিন্তু 30-40টাও স্ত্রী পালতো সেই ক্ষেত্রে সাকিব খানের প্রচুর টাকা সাকিব খান ধরেন 5-6টা বিয়ে করলেও কোনো প্রশ্ন হতো না কিন্তু এখন কেন হচ্ছে কারণ এখন হচ্ছে যে সাকিব খান বিষয়টাকে অনেক জটিল করে ফেলেছে এই জটিল করাটার পিছনে আরেকটি কারণ আছে কারণ আমি আগেও বলেছি ওর ভালো কোনো বন্ধু নেই ওর আসলে দুর্ভাগ্য ওর যদি ভালো বন্ধু থাকতো তাহলে ওকে ভালো বুদ্ধি দিত আপনি দেখবেন যখন আপনার টাকা থাকবে আপনার সেলিব্রিটি থাকবে আপনি একটা গরমে থাকবেন একদম তব্বকে গরম আপনি কাউরে মানতে চাইবেন না এরকম একটা ভাব থাকে আপনার কিন্তু আসলে সেই গরমটা যখন চলে যায় তখন কিন্তু দেখবেন একদম ঠান্ডা পানির চেয়েও ঠান্ডা হয়ে যায় তো এই গরমে আপনি বন্ধু নির্বাচন করতে হবে ওর ভালো বন্ধু নেই বলে দুর্ভাগ্য ওর আমি বলবো ওর এই অবস্থা হচ্ছে আর ওর দায়িত্ববোধ আমি মনে করি যে হওয়া উচিত আরও কারণ সে বাংলাদেশের সুপারস্টার অনলি ওয়ান এটা আপনি অস্বীকার করতে পারবেন না আমিও পারবো না সো দ্যাট আপনি যখন সমাজের একটি দায়িত্বশীল পদে থাকবেন সে হোক রাজনীতি হোক সাংবাদিক হোক হচ্ছে কি যেখানেই থাকেন না কেন আপনার ব্যক্তি জীবনটা কিছুটা আপনাকে নিয়ন্ত্রিত করতে হবে যেই লোকটি ধরেন হচ্ছে সংস্কৃতি অঙ্গনের সাথে না অথবা দায়িত্ব তার কাঁধে এসে পড়েনি তার ব্যাপারটা আলাদা সুতরাং এই বুবলির ব্যাপারটা ধরেন হচ্ছে গিয়ে অপুর ব্যাপারটা তারপর সামনে শুনছি পদিয়া আরেকটি নাম আছে নামটা উচ্চারণ করলাম না সবাই জানেন কোন কোন সাংবাদিক উর্তি পড়তিও বলে তা আমার মনে হয় যে এদের সবার জ্ঞান থাকা উচিত জ্ঞান বোধ হওয়া উচিত হ্যাঁ যে আপনি আপনার জ্ঞানটাকে কাজে লাগাবেন এখন আপনি যদি মনে করেন যে আপনার প্রচুর টাকা আছে কে কি বললো না বললো আপনার জ্ঞানের খাটানোর দরকার নাই একটা কথা মনে রাখবেন সবাই কিন্তু এখনও বলে নায়ক রাজ রাজ্জাক রাজ্জাক সাহেব বলেন সবাই কিন্তু এখন জসিম সাহেব বলেন এই চলচ্চিত্র অঙ্গনে শাবানা আপা বলেন আমি জোর গলায় বলতে চাই আপনারা যারা বাংলাদেশ চলচ্চিত্র অভিনয় করেন আপনাদের টাকা থাকতে পারে আপনাদের সেলিব্রিটির নাম থাকতে পারে কিন্তু চলচ্চিত্রকে নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব কেউ আপনাদেরকে দেয়নি আমাদের মানিজ্যত নিয়ে খেলার দায়িত্ব কেউ আপনাদেরকে দেয়নি তাই আপনারা আপনাদের জ্ঞানের যে ভাণ্ডার আছে সেই জ্ঞানের ভাণ্ডারকে চর্চা করে বিয়ে করেন না ভাই 10টা বিয়ে করেন না সমস্যাটা কী আপনার টাকা আছে আপনি 10টা 20টা করেন জানায় করেন আর যে আপনাকে ভালোবাসবে সে আপনার 10 বাচ্চা হলেও ভালোবাসবে আর তা না হলে অমিতাভ বচ্চনের কুলি ছবিটা দেখে নিন যে ওই অমিতাভ বচ্চনের মাকে 1 বাচ্চা 2 বাচ্চা হওয়ার পরেও কিন্তু ভিলেন তুলে নিয়ে যায় রাইখা দেয় আটকায় পাগল বানায় সো দ্যাট ভালোবাসা অন্য জিনিস
আচ্ছা ভাই, আপনি প্রথমে শুরু করছেন রাজা বাদশাহদেরকে দিয়ে, তারা তো বিয়ে অনেকগুলো বিয়ে করতো কিন্তু তারা স্বীকৃতি দিত, কিন্তু আমাদের যে কিং খান তিনি কিন্তু বাচ্চা স্বীকৃতি দিলে স্ত্রী স্বীকৃতি দিচ্ছেন না। বিষয়টা হচ্ছে কি, ওই যে দেখেন ঘুরে ফিরে একটা জায়গা আসতেছি, আমরা বলতেছি কিং কিন্তু আমাদের চাল চলন হাবভাব বা আমাদের ধরেন স্বভাব সুলভ কিং এর মতো না, সো দ্যাট এ কিং বলে লাভ কি। আপনি দেখেন যে লোকটি রাজা সে তো তার প্রজাদেরকে মূল্যায়ন করবে, যে লোকটি রাজা তার স্বভাব চরিত্র থাকবে রাজার মতো। যোধাবাইকে আকবর বিয়ে করছে, যোধাবাই হিন্দু ছিল না, আকবর কি বীর প্রতাপে বিয়ে করে নাই, সে বলছে আমার মন্দির থাকতে হবে, মন্দির বানায় দেয় নাই। তাহলে আমাদের সমস্যাটা কি, আমরা হচ্ছে কি আসলে ভয় পাই যে আমার যদি স্টারডম চলে যায়, আমার যদি এইটা হয় ওইটা হয়। ভাই আল্লাহ ছাড়া তো কেউ আপনার কিছু দিতে পারবে না, যে আমি আমার সেকেন্ড ইনিংস খেলতে নামছি কি হবে, হয়তো ধরেন হচ্ছে গিয়ে সেঞ্চুরি করবো, নাহলে হয়তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আচ্ছা তাহলে আমরা পর্দায় দেখছি একটু পর্দার বাইরে আর একটু, এটা বুঝে নিব। এখন মানুষ তো এটাই মনে করতেছে যে সাকিবের স্ক্রিনে পর্দায় যেটা অভিনয় করে সেখানে এক রূপ থাকে কিন্তু না, এটা আমি আবার আপনার সাথে এক না। কেন 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 একমত আছে, কেন এক না, কারণ পর্দায় সে কিন্তু রোমান্টিক হিরো। আর রোমান্টিক মানে কি, প্রেম। যে লোকটি প্রেম নিয়ে খেলা করবার কামি তো হচ্ছে ভাই প্রেম নিয়ে খেলা করা। আপনি প্রেমের জালে কেন আটকান, আপনারা তো সে বলে নাই প্রেমের জালে আটকাইতে আর লগে মাছ দিয়ে দিতে। আপনি প্রেমের জালে আটকাবেন, আবার বলবেন যে জাল ফালাইছে কেন হচ্ছে যে মাই, আপনি প্রেমের জালে তো আপনার দরকার, ওর তো খেলাই প্রেম নিয়ে ভাই। জাল ফালাইলে তো কিন্তু সেটা 2 বছর 2.5 বছর পরে যে মানে জাল ফালাইছে মাছ ধরার জন্য, মাছ কিন্তু 2 বছর পরে পরে উঠছে না, মাছ আগেই উঠে, কিন্তু আমরা যারা ধরেন হচ্ছে যে মাছ কিনতে যাই ওরা গোপনে জানিও যে মাছ ধরা পড়ছে, কিন্তু আমরাও একটু বেহায় আছি, বলতে চাই না। যখন এই যে আপনাদের মতো সাংবাদিক ভাইরা বের করে ফেলে বুঝছেন, তখন আমরাও বাঁচার জন্য ধরেন নিজেরা যে বেহায়া হয়ে গেছি বলতেছি না, তখন আমরাও বলি না না খুব খারাপ কাজ করছে, খুব বাজে কাজ করছে, দোষ আমাদেরও আছে ভাই। কিন্তু একটা এত বড় একটা সুপারস্টার, উনি একটা ঘটনা এর আগে হয়েছে সেই একই পুনরাবৃত্তি আবার ঘটলো, মানে এই দিক থেকে কি তার কি সতর্ক থাকা উচিত ছিল না, যেহেতু সে পাবলিক ফিগার, রাইট? আমি আমি সেজন্যই বলছি ওরা আসলে ভালো বন্ধু নাই। আপনি দেখেন যে এটা আপনাকে স্বীকার করতেই হবে যে সাকিব খান এখন যে পরিপূর্ণ শিল্পী, যে পরিপূর্ণ নায়ক, এই পরিপূর্ণ নায়ক আমাদের বাংলাদেশেও নাই, আমি বলবো কলকাতাতেও নাই। ওর নিজের প্রতি আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ও পাঁচটা বিয়ে করুক না ভাই, আপনার যদি যোগ্যতা থাকে। আপনি দেখেন আপনাদের অনেকের ইউটিউবারের পিছনে টেলিভিশন মিডিয়া উইঠা পড়ে লাগছে পার্সে বন্ধ করতে, কারণ কি, যার যোগ্যতা থাকবে তাকে কেউ বন্ধ করতে পারবে না। আমি বাজি ধরে বলতে পারি যে জোর গলায়, যদি আপনার যোগ্যতা না থাকে আপনাকে বন্ধ করে দিত এতদিনে। আমাদের যারা ধরেন এই সংস্কৃতি তারাও ওই করতো, কিন্তু না, আপনাদের কোথাও না কোথাও মোরালিটিতে একটা সত্যি আছে। হ্যাঁ, কিছু তো ধরেন হচ্ছে কি হয়, শোবিজ মিডিয়া আমাদের প্রথমে হচ্ছে কি শো আপ, কারণ আমিও দেখবেন যে আমি কিছুক্ষণ আগে শুনছি সিক্স প্যাক সেভেন প্যাক, কেন রে ভাই সিক্স প্যাক, এই শাহরুখ খানের কি সিক্স প্যাক আছে, আপনার নাসিরুদ্দিন শাহকে সিক্স প্যাক ছিল, এই প্যাক পুক দিয়ে কী করবেন, এগুলো রাত্রিবেলা ঢালবেন আর খায়া লাগবেন। এই প্যাক পুকের তো কোনো আসলে কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আপনি খাইয়া ঠিক থাকবেন কি না, আপনি খাইয়া বাসায় যা বোরে গালি দিবেন কি না, আপনি পুরো বোতল খায়াও যদি আপনার বাসায় যা ঠিক মতো থাকেন তার মানে হচ্ছে আপনি জেনুইন পুরুষ। তাই প্যাকপুক দিয়ে কিছু হবে না, ওই যেটা বললেন ওর নিজের দায়িত্ব জ্ঞানবোধটা থাকতে হবে, ওর দায়িত্ব জ্ঞানবোধটা আমি মনে করি ভালো বন্ধু নাই, এটা ওর বড় অভাব। আমি আসলে শুধু সাকিব খান না, আমি একটু আগেও দেখেন বলেছি যে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যারা অভিনয় করছেন তারা আগানে বাগানে দেশে বিদেশে নৌকাতে পানিতে ঠিক আছে যে যেখানে যা কিছু করছেন ভাই স্বীকার করেন করে ফেলেন, এগুলো কোনো সাবজেক্ট না। আপনার যদি তকদিরে এখানে তারকা খ্যাতি লেখা থাকে জীবনে কেউ ঠেকাইতে পারবে না, আর যদি আপনার এখানে তারকা খ্যাতি লেখা না থাকে আপনার যেভাবে আল্লাহ রাব্বুল আলমিন লেখা রাখবে আপনি সেভাবেই থাকবেন। যেমন আমাদের মিশা ভাই পাঁচক্ত নামাজ পড়ে, এটিএম ভাই পাঁচক্ত নামাজ পড়ে, আমি চেষ্টা করি, আমাদের অনেক শিল্পী নামাজ পড়ে, কিন্তু আমি দেখি কিছু ফেসবুকার আছে ট্রোল করে জ্ঞান শিখায় আমার ঘরে নামাজ রোজা নিয়ে, ওই ব্যাটা তুই জীবনে কোনো দিন উস ঠেকাইছিস নাকি মসজিদের কাছে গিয়া, তোর কাছে শিখতে হইব আমাকে যে আমরা কি করি না করি। আল্লাহ হচ্ছে গিয়ে মানুষের শাস্তি দেওয়ার মালিক, আমি আমার কর্ম করে যাবো আমার শাস্তি দিবে আল্লাহ, বেটা তোরা ট্রোল করতে কেউ কইছে।